কালকে মিটিং এ কিন্তু যেহেতু উনি মিটামন আসতেছে এবং আমার বাড়িতে আসবেন সুতরাং সারা জীবন যেখানে ওনার বাড়িতে গেলে টুঙ্গি পাড়া গেলে উনি আমাকে রিসিভ করছে অন্তত আমি আমার বাড়িতে তো রিসিভ করতে এই জন্য আমি আসছি মহন কালকে কি খাওয়াবেন এটা তো মানে এখানে আমার ছোট ভাই আছে আব্দুল হক নুরু আছে আমার বোন আসিয়া আছে আমার ছেলে তৌফিক এমপি তারা আছে তারা কি ব্যবস্থা করছে আমি আমারে কি খাওয়াবো এটাও তো না আর মাননীয় প্রধানমন্ত্রী কি খাওয়াবো এটা আমি কইতাম না আটানব্বই সালে আমার বাড়িতে আবার তো কোনো রাস্তাই ছিল না কারণ তখন ওখান থেকে মানে হাসপাতাল থেকে রিক্সা একটা দুইটা কৃষ্ণতে আনছিলাম এই দুই রিক্সা ধাক্কায় তাও এই রিক্সা নেওয়া অসম্ভব হয় না কিছুটা হাইট হয়ে গেছে আর তখন আমার বাড়িতে আসার তো কোনো সুযোগ ছিল না কারণ আমার বাড়ির যে সামনের যে গেট যে গেটে যাবো এখন গাড়ি দিয়ে যাইতে পারি কিন্তু সেখানে আইসা লঞ্চ ভিড়ত নৌকা ভিড়ত এই ধরনের অবস্থা এটা আসাটাই সম্ভব ছিল তার জন্য তখন উনি আসে নাই যেহেতু এখন মানে হেলিপ্যাডও তো আপনারা জানেন যে ওখানে হেলিপ্যাড থাকলে মানে অন্য কোথাও বেনু থাকলে হয়তো বা আমার না বাড়িতে না আইসব পারতেন কিন্তু অবস্থাটা এমন দাঁড়াইছে যে হেলিপ্যাডে আমাদের এই সমাবেশটা করছে যেহেতু হেলিপ্যাডে সমাবেশ করছে যার জন্য আমার বাড়িঘাটে হেলিকপ্টার নামছে সুতরাং আমার বাড়ির উপরে তো যাবেই স্বাভাবিকভাবে আমার বাড়িতে একটু না আসতে তো এটা আমারও কেমন হবে আর ওনার জন্য এটা ঠিক হবে কি যে আমার বাড়িতে উনি আসবেন না এই হিসাবে আমি খুবই খুশি যে উনি আমার বাড়িতে আসতেছেন বঙ্গবন্ধুই তেমন আসছে আমি যখন সত্তরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য প্রার্থী ছিলাম তখন আমার পক্ষে প্রচারের জন্য উনি নিজে বঙ্গবন্ধু আসছিল এই নীতি অষ্টগ্রাম মিটামনি না সবগুলি উনি হয়ে গেছে তখনও মিটামনি আসছে কিন্তু তখনও এমন পরিবেশ বা সুযোগ ছিল না যে বঙ্গবন্ধু আমার বাড়িতে আসবে তবে বঙ্গবন্ধু আমার বাড়িয়ে ওই এই তখন যে আমাদের বাজারে যেটা আছে ওখান থেকে আমি বাড়ি দেখাইছি ওই যে আমার বাড়ি দেখা আছে দেখা দেখছে কিন্তু আসতে পারেনি প্রধানমন্ত্রীও ৯৮ সালে বাড়ি কোথায় এটা দেখছে কারণ হাসপাতাল থেকে আমার বাড়িটা দেখা যায় দেখছে কিন্তু আসতে পারে না আসার সুযোগ ছিল না রাস্তার জন্য যোগাযোগের জন্য এইবার এখনও তো আসে না আসুক এটা একটু পেন্ডিং থাকে আসলে পরে কেমন লাগে এটা আমার মনে হয় এটার এটা পরে বললে বুঝতে ভালো হবে তবে আমার মনে হয় আমি আমার পরিবারের সদস্য যারা আছে সবাই খুবই খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা উনি আমাদের বাড়িতে আসছে এই জন্য আমরা সবাই খুবই আনন্দিত।